একদিনে ২২ জেলায় করোনা ও উপসর্গ নিয়ে একশো জনের মৃত্যু হয়েছে আজও ঢাকার বাইরে সবচেয়ে বেশি মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে মারা গেছেন ১৬ জন প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট সমর ইসলামের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৬ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে আটজন জন করোনায় এবং অন্যরা উপসর্গে আইসিউতে বাইশ জন সহ হাসপাতালে চিকিৎসাধীন চারশো নব্বই জন জেলায় শনাক্তের হার একত্রিশ দশমিক সাত পাঁচ শতাংশ বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে চোদ্দ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে দশ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে একদিনে আরও তেরো জনের মৃত্যু হয়েছে এ নিয়ে জুলাই মাসে এই হাসপাতালে পাঁচশো ছেষট্টি জনের মৃত্যু হয়েছে নতুন শনাক্ত বাহাত্তর জন শনাক্তের হার চব্বিশ দশমিক তিন দুই শতাংশ একদিনে বগুড়ায় করোনা ও উপসর্গে এগারো জনের মৃত্যু হয়েছে নতুন শনাক্ত একশো এক জন শনাক্তের হার ত্রিশ দশমিক পাঁচ এক শতাংশ সিলেট বিভাগে করোনায় নয় জনের মৃত্যু হয়েছে এর মধ্যে আটজনই সিলেট জেলার নতুন শনাক্ত তিনশো জন রংপুরে মারা গেছে আট নতুন শনাক্ত একাশি জন কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও জনের মৃত্যু হয়েছে এর মধ্যে চারজন করোনায় এবং অন্যরা উপসর্গে নতুন শনাক্ত সাঁত্রিশ জন খুলনায় কমেছে মৃত্যু চব্বিশ ঘন্টায় মারা গেছে চারজন চুয়াডাঙ্গায় একদিনে করোনা ও উপসর্গে ছয় জনের মৃত্যু হয়েছে এ নিয়ে জেলায় করোনায় মৃত্যু একশো আটাত্তর জন করোনা ও উপসর্গে সাতক্ষীরায় মারা গেছে ছয়জন এছাড়া করোনা ও উপসর্গে ফরিদপুরে পাঁচ দিনাজপুরে তিন ঝিনাইদহে তিন গাজীপুরে দুই টাঙ্গাইলে দুই শেরপুরে এক ঠাকুরগাঁওয়ে এক নাটোরে এক বরগুনায় এক পটুয়াখালীতে এক চাপাইনওয়গঞ্জে এক ও চাঁদপুরে একজনের মৃত্যু হয়েছে সমর ইসলাম একুশে টেলিভিশন